আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম করোনায় দেশে একদিনে 44 জনের মৃত্যু শনাক্ত 2617 পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর সরল বিশ্বাসে রিজেন্ট হাসপাতাল ও জেকেজির সাথে চুক্তি করেছিল স্বাস্থ্য অধিদপ্তর কোনো দুর্নীতি করেননি দুদকে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদে সাবেক ডিজি ফার্মার্স ব্যাংকের ঋণ জালিয়াতি মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সরকারি প্রকল্পের অতিরিক্ত ব্যয় ও অপচয় বন্ধের নির্দেশ পরিকল্পনা মন্ত্রীর এবং মহানগরগুলোর অব্যবস্থাপনার বড় কারণ সিটি কর্পোরেশনের সঙ্গে সরকারি বিভিন্ন সংস্থা অধিদপ্তরের সমন্বয় না থাকা মত সিটি মেয়রদের শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জন মারা গেছেন এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫৫৭ নতুন করে আক্রান্ত ২৬১৭ জন এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় এ মাসেই কয়েকটি সরকারি হাসপাতালকে নন কোভিড হিসেবে ঘোষণা করা হবে ফসলে রাব্বির রিপোর্ট গত ২৪ ঘন্টায় ৮৭টি পরীক্ষাগারে ১৩১৬২টি নমুনা পরীক্ষা করে ২৬১৭ জনের করোনা শনাক্ত হয়েছে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছে ২৬৯১১৫ জন এদের মধ্যে ১৫৪৮৭১ জন এরই মধ্যে সুস্থ হয়েছেন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩৫৫৭ জন ২৪ ঘন্টায় নতুন করে মারা গেছে ৪৪ জন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন দেশে করোনা ভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় এ মাসে কয়েকটি সরকারি হাসপাতালকে নন কোভিড হিসেবে ঘোষণা করা হবে করোনার বাইরে যে রোগী আছে নন কোভিড রোগী তারা কিন্তু সংখ্যায় অনেক করোনার কারণে তারা কিন্তু অনেকাংশে চিকিৎসা সেইভাবে পায় নাই যে প্রায় ৭০% সিট এখন খালি রয়েছে এটা সঠিক এই খালি রাখাটা ঠিক নয় আমরা মনে করি যাদের চিকিৎসা দরকার তারা আসুক চিকিৎসা নেই আমরা সেই ব্যবস্থা আমরা করছি তিনি বলেন ৬ মাস করোনা পরিস্থিতি সামাল দিতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়া যায়নি এখন সেসব দিকে মনোযোগী হতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয় ১৫ লক্ষ পেশেন্ট ক্যান্সারের আছে কিন্তু চিকিৎসার সেই ব্যবস্থা সেইভাবে নাই শুধু একটি আমাদের ক্যান্সার ইনস্টিটিউট আছে ৫০০ বেডের যেটাকে কিছুটা বাড়ানো হয়েছে চিকিৎসার অনেক স্বল্পতা আছে সেই বিধায় আমরা ৮টি ডিভিশনে ৮টি হাসপাতাল করছি সরকারের চলতি মেয়াদেই ক্যান্সার কিডনি ও হৃদরোগের জন্য ৮টি বিভাগীয় শহরে ৩০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল চালু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী ফজলে রাব্বি এটিএন বাংলা ঢাকা সরল বিশ্বাসে রিজেন্ট হাসপাতাল ও জেকেজির সাথে চুক্তি করেছিল স্বাস্থ্য অধিদপ্তর এতে কোনো ধরনের দুর্নীতি করেননি বলে দাবি করেছেন অধিদপ্তরের বিদায়ী মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ দুদক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে এসব কথা বলেন তিনি প্রয়োজনে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান দুদক সচিব আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল টানা দ্বিতীয় দিনের মতো দুদকে হাজির হন স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য বিদায়ী মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ করোনা পরীক্ষার ভুয়া সনদ দিয়ে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি যে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে তার অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে লাইসেন্স না থাকার পরও এই দুটি প্রতিষ্ঠানের সাথে স্বাস্থ্য অধিদপ্তর কেন চুক্তি করেছিল তার ব্যাখ্যা চাওয়া হয় আবুল কালাম আজাদের কাছে অনুসন্ধান কর্মকর্তাদের জেরার মুখে তিনি বলেন করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যস্ততার কারণে প্রতিষ্ঠান দুটির ব্যাপারে ভালোমতো খোঁজ খবর নেওয়া সম্ভব হয়নি ৫.৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের সামনে লিখিত বক্তব্যে আবারও নিজেকে নির্দোষ দাবি করেন তিনি রিজেন্ট হাসপাতালের প্রতারণার অভিযোগ বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে সাবেক মহাপরিচালক হিসাবে এ বিষয়ে আমার কাছ থেকে শোনার জন্য
দুদকের তদন্ত কর্মকর্তাগণ আমাকে আসার জন্য অনুরোধ করেছিলেন, আমি সেজন্যই আজ এসেছিলাম। জেকেজির বিষয়েও আলোচনা হয়েছে, যা জানি তাদের বলেছি। চাকরি জীবনে আমি সবসময় কঠোর পরিশ্রম নিষ্ঠা সততায় পূর্ণ সাক্ষ্য রেখেছি। কোভিডের মতো মহাদুর্যোগে যাতে লক্ষ লক্ষ মানুষের জীবনহানি না ঘটে, সেজন্য আমার জ্ঞান অভিজ্ঞতা বিবেকবোধ সদিচ্ছা থেকে নিজের জীবনকে তুচ্ছ মনে করে কাজ করেছি। অনুসন্ধান কর্মকর্তাদের রিপোর্টের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক সচিব। যদি অনুসন্ধানকারী কর্মকর্তারা মনে করে, তাহলে প্রয়োজনে আবার জিজ্ঞাসাবাদ করতে পারে বা অন্য কাউকে, সেটি অনুসন্ধানকারী কর্মকর্তাদের বিষয়। এসব ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের আরও কয়েকজন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে দুদক সূত্র। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস আতঙ্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ও ভ্রাম্যমান ব্যবসায়ীরা। সামান্য আয়ে অভাবের সংসারে টানা পড়েন আরও তীব্র হয়েছে, বেড়েছে ঋণের পরিমাণ। অসহায় এসব মানুষ এখন সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে। আদিন সচিবের রিপোর্ট। ঢাকায় ডাকটা খুবই চেনা, আমরা খান আমরা, কিন্তু এখন আর মানুষের সাড়া নেই। বেচা বিক্রি কমে যাওয়ায় উজ্জ্বল এখন বড় বিপদে, এক বেলায় খায় তো অন্য বেলায় পায় না। বয়ের কারণে খাইতো না, বাইরে চাল্লাইগা এই কারণে দুনে আগে কাম করা যেত 500 অনেক 200 কাজ করা যায় না। রিক্সাচালক বাবার আয়ে জীবন চলে না, ঋণ বাড়ছে দিনে দিনে, তাই নিজেই পান সিগারেট হাতে বেরিয়ে পড়েছেন ইলিয়াস। যাও রুক যাও অনাবেল আরও শর্ট পরে। প্রচণ্ড গরমে পানির ব্যবসাও খারাপ, সকালের অফিস টাইমে বেচা বিক্রির সবচেয়ে ভালো সময়, কিন্তু এখন আর আগের মতো নেই কিছুই। মেলা দিন ধরে তাতে 5-6 মাস দেরি অবস্থা, কয়েকদিন তো গাড়ি আসলে মানে টুকটাক যাই হয়, মানে মালই চলে না। দীর্ঘদিনের মুড়ি ব্যবসা এখন প্রায় বন্ধ, চন্দ্রিমা উদ্যানের ফুটপাতে তাই খুবই হতাশ মনসুর আলী। নাম গেল মনের 100 20 দর্জনে হয় আর বাড়িটা হয় নাকি, এই তো সিস্টেমে আছে। এরপরে যে অনুসার সরকারে দেয় এই অনুসারে তো হয় নাই। সারাদিন ডাকাডাকি করেও নির্জয় বেগমের আয় হয় যা, তা দিয়ে কখনো কখনো জোটে ডাল ভাত। টাক বেচা কিনে করি কোনোদিন পেটটা চলে, কোনোদিন বাজার ডাল ভাত খাই, কোনদিন নুন্দি ভাত খাই। এপ্রিলের মাঝামাঝি এসব অসহায় মানুষের জন্য 760 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। পরিকল্পনা মন্ত্রী এটিএন বাংলাকে জানান, তাদের পাশে সবসময় থাকতে চায় সরকার। এদের জন্য টাকাটা অ্যালোকেট করা আছে, দিতে তো হবে, নিয়ম কানুন আছে, মিনিমাম নিয়ম কানুন তো লাগবে, কম করে বাট কিছু নিয়ম কানুন তো লাগবে। দিন মজুরার হকার এদেরকে টাকা দেওয়া তো ডিফিকাল্ট, এদের ব্যাংকাউন্ট থাকে না, এদের কিছুই তো নাই। আমরা চাই এই সকল মানুষকে যেন সহায়তা দেওয়া হয়, সেটা ভালো। দেশে করোনা মহামারীর শুরুর দিকে জীবন থমকে গেলেও এখন সামান্য আয় হয় ভ্রাম্যমান এসব ব্যবসায়ে। করোনার এই মহাসংকটে তারা বড় রকমের একটা বিপদের মধ্যে পড়ে গেছেন, আয় উপার্জন একেবারেই নেই, সংসার চলছে না, জীবন কঠিন হয়ে গেছে। তাই তারা চান সরকার যেন এমন একটা ব্যবস্থা করেন তাদের জন্য, যাতে করে তাদের বেঁচে থাকা যায়, টিকে থাকতে পারে এই শহরটাতে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ফার্মার্স ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন। অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হল মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। হুমায়ুন চিস্তির রিপোর্ট। দুদকের মামলার এজাহারে বলা হয়, শাহজাহান ও নিরঞ্জন নামে দুই ব্যক্তি 2016 সালে ফার্মার্স ব্যাংকের গুলশান শাখায় আলাদা দুটি চলতি হিসাব খোলেন। পরদিনই তারা 2 কোটি করে 4 কোটি টাকা ঋণের আবেদন করেন। ব্যাংকের হিসাব এবং ঋণ আবেদনপত্রে দুজনেই সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার উত্তরার ব্যক্তিগত বাড়ির ঠিকানা ব্যবহার করেন। কোনো যাচাই বাছাই ছাড়া আবেদনের একদিন পরেই ফার্মার্স ব্যাংক থেকে এস কে সিনহার নামে মোট 4 কোটি টাকার দুটি পে অর্ডার দেওয়া হয়। ঋণের সেই অর্থ দ্রুত হাতিয়ে নেন সুরেন্দ্র কুমার সিনহা। প্রধান বিচারপতি এস কে সিনহার বরাবরে উনি ওনার এই পে অর্ডার দুটো ওনার নিজস্ব অ্যাকাউন্ট সুপ্রিম কোর্ট বারে সোনালী ব্যাংকে ডিপোজিট করলো। এরপরে নিজের বাইসতে এবং ছোট ভাইকে দিয়ে বিভিন্ন ব্যাংকের মধ্যে এই টাকাগুলো ট্রান্সফার করলো। এ ঘটনায় গত বছরের 10 জুলাই সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুব হক চিস্তি, সাবেক এমডি এ কে এম শামীমও আসামি।
গত ডিসেম্বরে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। আট মাস পর ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক শেখ নাজমুল আলমের আদালতে তিন আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি হয় বৃহস্পতিবার। এই প্রথম প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা স্টার্ট হয়েছে এবং বিচার মানি লন্ডারিং মামলা, তার সাথে 409 ক্ষমতার অপব্যবহার ব্যবহার করে টাকা আত্মসাতের মামলা, দুর্নীতি প্রতিরোধ আইনের এবং মানি লন্ডারিং আইনের চারের দুই এবং তিন ধারায় আমাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো। মামলার পরবর্তী তারিখ 18 রাখা হলো সাক্ষ্য গ্রহণের জন্য। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ আট আসামি এখনও পলাতক, এর মধ্যে এস কে সিনহা দীর্ঘদিন ধরে বিদেশে আছেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। 15 আগস্টে ভাবমূর্তি যেন নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী ধানমন্ডি কার্যালয়ে তিনি এ আহ্বান জানান। এদিকে বঙ্গবন্ধু হত্যায় জড়িত কুশীলবদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আরেক অনুষ্ঠানে দলের শত্রুদের সাথে আপোষ না করে তাদের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিস্তারিত জানাচ্ছেন আপেল মাহমুদ। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে শোক দিবসের কর্মসূচি ঘোষণাকালে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্যবিধি মেনে 15 আগস্টের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানান। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কারণে শোক দিবসের পরিবেশ যেন নষ্ট না হয় সেদিকে নজর রাখার কথাও বলেন তিনি। কোথাও কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ সিদ্ধির জন্য যেন শোক দিবসের পরিবেশ নষ্ট না হয় এবং শোক দিবস পালনের চিরাহত ঐতিহ্য আওয়ামী লীগের মূল্যবোধ ক্ষুণ্ণ না হয় সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। এই কারণে শোক দিবসের আলোচনায় বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের নায়ক হিসেবে জিয়াউর রহমানকে দায়ী করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ সময় 15 আগস্টের হত্যাকাণ্ডে জড়িত জাতীয় ও আন্তর্জাতিক শক্তির মুখোশ উন্মোচন ও বিএনপি জামাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ করেন জাহাঙ্গীর কবির নানক। বিএনপি জামাত শক্তি, পাকিস্তানি আইএসআর শক্তি, আজও তাদের তারা প্রতিশোধ নেবার জন্য তারা অত্যন্ত সচল এবং সচেষ্ট। যারা আমার সবসময় তাদেরকে উৎসাহ দিয়েছেন যে তোমরা যদি কিছু করতে পারো করো, আমি আসি তোমাদের সঙ্গে, তবে ব্যর্থ হলে আমার নামটা নিও না। জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় বঙ্গবন্ধু হত্যার পর যারা সন্তোষ প্রকাশ করেছিল তাদেরকেও আসামের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। হত্যাকাণ্ডের কুশীলবদের মুখোশ উন্মোচনের স্বার্থে একটি কমিশন করে তাদের মুখোশ উন্মোচন করে যারা জীবিত আছে তাদেরকেও বিচারের আওতায় আনা, এটি না হলে ইতিহাসের সত্য উদ্ঘাটন করা হবে না। এদিকে শোক দিবস উপলক্ষে রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে চিত্র প্রদর্শনী ও খাবার বিতরণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা দেন নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশিদের পর্যটক ভিসা প্রক্রিয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে জরুরি চিকিৎসা ও বিজনেস ভিসা চালু আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাস। সচিবালয়ে নৌ প্রতিমন্ত্রী খালিদ হাসান মাহমুদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। রিভা গাঙ্গুলি বলেন, করোনা পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে সাধারণ ভিসা প্রক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। খুব এমার্জেন্সি মেডিকেল ভিসা, বিজনেস ভিসা তো আমরা দিচ্ছি বাই এয়ার, আমরা চেষ্টা করছি যে এটা যত তাড়াতাড়ি নর্মাল হয়, বাট এখনও যারা খুবই এমার্জেন্সি পেশেন্টস তাদের ভিসা দেওয়া হয়। বন্যায় সারা দেশের কোথাও কোথাও নতুন করে আবার পানি বাড়ছে, তবে কোনো অঞ্চলের পানি কমে গেলেও সড়কের বেহাল দশায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। পঞ্চম দফায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্বিতীয় দিনের মতো বৃদ্ধি পেয়েছে। জেলার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, যমুনার পঞ্চম দফার এই পানি আরও কয়েকদিন বাড়বে, তবে বিপদসীমা অতিক্রম নাও করতে পারে। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও শেরপুর জামালপুর মহাসড়কে সরাসরি সড়ক যোগাযোগ এখনও চালু হয়নি। গত 28 দিন ধরে ওই সড়কে সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে, এতে করে দুর্ভোগের পাশাপাশি সময়ের অপচয় হচ্ছে এবং যাতায়াত খরচও বাড়ছে এলাকাবাসীর। নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আবারও উন্নতি হয়েছে, গতকাল বৃষ্টিপাত না হওয়ায় নদ নদীর পানিও কমছে, তবে এখনও পানিবন্দী রয়েছে কলমাকান্দা, আটপাড়া, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার 16টি ইউনিয়নের 2.5 লাখ মানুষ।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা সহ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরার বাসা থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি জানান। আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে বলে তারা বেপরোয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি। মইনুল আহসানের রিপোর্ট। বিএনপি মহাসচিব বলেন, গত এক দশকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে যে অলিখিত ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে তারই বলি হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। মেজর সিনহার হত্যাকে কেন্দ্র করে যে ধরনের নাটক পুলিশ সাজিয়েছিল সেই নাটকগুলো কত মিথ্যা। আইএসপি এর থেকে জানানো হয়েছে যে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। মেজর সিনহার হত্যার সুষ্ঠু বিচার চাই এবং সকল বিনা বিচারে হত্যাকাণ্ডের বিচার অবশ্যই চাই। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পরিসংখ্যান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রায় 3000 মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মারা গেছে। ক্ষমতায় থাকার জন্য সরকার পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ তাদেরকে তো ব্যবহার করেছে নির্বাচনে পূর্বে, যে রাতের অন্ধকারে ভোট দিতে হবে, প্রতিপক্ষকে শেষ করে দিতে হবে, এখন তাদেরকে কি করে তারা নিয়ন্ত্রণে। অনিয়ম দুর্নীতিতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নিয়মিত যে ব্রিফিংটা দিত তা গতকাল থেকে বন্ধ হয়ে গেছে। কেন? প্রয়োজনে কেউ বিশ্বাস করে এবং তারা নিজেই বিপদে পড়ে যায় এই ধরনের বিভিন্ন রকম বিভ্রান্তিকর। এদিকে নয়াপল্টনে শ্রমিক দলের অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীনরা দুর্নীতি লুটপাটের মাধ্যমে সম্পদের পাহাড় গড়তে গিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বরেণ্য চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনিরের নবম মৃত্যুবার্ষিকী আজ। 2011 সালের এই দিনে মানিকগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের সাথে মারা যান এই দুই গুণী ব্যক্তি। একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ছিলেন তারেক মাসুদ। মিশুক মুনির সবশেষ ছিলেন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা। সরকারি প্রকল্প প্রণয়নে অতিরিক্ত ব্যয় ও অপচয় রোধ করার নির্দেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রকল্পের অপচয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিরক্ত উল্লেখ করে মন্ত্রী জানান, এ ব্যাপারে মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে এনএসসি সম্মেলন কেন্দ্রে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিবদের সাথে বৈঠক শেষে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানানো হয়, 2019-20 অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবি বাস্তবায়নের হার 80.44%। এবং তারা কথা দিয়েছেন যে তাদের যে সকল সুযোগ যেসব আইন কানুন আছে এগুলো যথাযথ প্রয়োগ করবেন। যাতে সিটি কর্পোরেশনের সঙ্গে সরকারি বিভিন্ন সংস্থা অধিদপ্তরের সমন্বয় না থাকায় মহানগরগুলোর অব্যবস্থাপনার বড় কারণ বলে মনে করেন সিটি মেয়ররা। রাজধানীর এক হোটেলে আধুনিক জনকল্যাণমূলক মহানগর বিনির্মাণে সমস্যা সমাধান শীর্ষক আলোচনায় উঠে আসে এসব অভিমত দেন তারা। সেই সাথে রাজুকের করার সমালোচনাও করলেন সিটি মেয়ররা। আরও জানাচ্ছেন ইশরাত লিমা। কিভাবে মহানগরকে আরো আধুনিক কল্যাণমূলক করা যায় আর সেক্ষেত্রে সমস্যাগুলো কি কি আর সমাধানই বা কি হতে পারে, মূলত তা ঠিক করতেই সংশ্লিষ্ট সবাই একই ছাদের নিচে। নগর পরিকল্পনাবিদরা তুলে ধরলেন জলাবদ্ধতা, যানজট, অগ্নিকাণ্ড, গণপরিবহন ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যা, উপস্থাপন করেন নানা সুপারিশও। যখন জলাশয়কে হাউজিং দেখাতে হবে তখন তো সমন্বয়টি কি হচ্ছে? জলাশয়ে ফেরত আনার ক্ষেত্রে সমন্বয় এত সমস্যা কোথায়? এটা হচ্ছে উইলের ব্যাপার। চাহিদা অনুযায়ী ন্যায়ভিত্তিক অঞ্চল অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা করতে হবে। তবে সিটি মেয়ররা বললেন কঠিন এক বাস্তবতার কথা। তারা বলছেন রাজু গণপূর্ত অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থা আলোচনা না করেই এক এক সময় নিচ্ছে এক এক সিদ্ধান্ত,
তাই এসব ক্ষেত্রে আইনের পরিবর্তনও চান তারা। যে জায়গাগুলো আছে সব ডিসির আন্ডারে, খালগুলো আছে সব ডিসির আন্ডারে, কিন্তু পরিষ্কার করতে হবে মেয়রদেরকে। সিটি কর্পোরেশনের মাধ্যমে সরকারি যতগুলো অন্য অন্য ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্ট যদি একসাথে যৌথভাবে কাজ করা যায় তাহলে এটা বাস্তবায়ন, না হলে গল্প বলা যাবে, বক্তৃতা দেওয়া যাবে, কিন্তু সমাধান হবে না। মিরপুর ডিওএইচএসে যাওয়ার সাথেই আপনারা দেখবেন 3400 ফ্ল্যাট হচ্ছে। বাট হোয়াট ইজ দ্য প্ল্যান? সকল পুকুর, সকল জলাশয়, সকল খাল আমরা ঢাকা সিটি কর্পোরেশন আমরা নিয়ন্ত্রণে নিতে চাই, পরিচালনা করতে চাই। রাজুক একটি হাউজিং কোম্পানি হয়ে গেছে, এখান থেকে আগে তাকে মুক্ত করেন। তবে সব শুনে স্থানীয় সরকার মন্ত্রী পরামর্শ দেন সমন্বয় করে কাজ করার। এখন আমাদের মধ্যে সমন্বয়ের অভাব আছে, আমরা পরস্পরকে প্রতিপক্ষ মনে করি, এটা কেন আমরা মনে করব? ইশরাত লিমা, এটিএন বাংলা, ঢাকা। চলতি বছরের মধ্যেই দেশ বিদ্যুৎ ও গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি জানান, সাশ্রয়ী দামে শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি সরবরাহে সরকার কাজ করছে। এনার্জি রিপোর্টারদের সংগঠন এফইআরবি এর আয়োজনে জ্বালানি নিরাপত্তা নিয়ে অনলাইন আলোচনায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। জ্বালানি সম্পদের মজুদ বাড়াতে সরকার দ্রুত দুটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ শেষ করতে চায় বলেও জানান তিনি। এ সময় জ্বালানি খাতের কর্মীদের তথ্য প্রযুক্তিতে দক্ষতা বাড়ানোর তাগিদ দেন বিশ্লেষকরা। আমি বলতে পারি দুটা জিনিস এই বছরের মধ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছি, এক হলো গ্যাস আর এক হলো বিদ্যুৎ। এই বছর আমরা জ্বালানিতেও হাত দিব, অর্থাৎ এইভাবে আমরা জ্বালানি নিব, যখনই গ্যাস ঢুকবে বা অয়েল ঢুকবে সেই মুহূর্তে যেন আমার ড্যাশবোর্ডে রিফ্লেক্ট হয় প্রাইসে আমার কি ধরনের চেঞ্জ আসতেছে। আমাদের মতো দেশ ডিপ সিতে দুইটা গ্যাসের টার্মিনাল এখন কাজ করতেছে নিরবিচ্ছিন্নভাবে, আমরা সাশ্রয়ী মূল্যে এফোর্ডেবল এবং আনইন্টারাপ্টেড এনার্জি, সেটাই আমার এখন মূল বিষয়। যশো শিশু উন্নয়ন কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। সন্ধ্যায় জেলা শিশু উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের লাশ যশো জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জের তালিপুর পূর্বপাড়ার নান্নু প্রামাণিকের ছেলে নাইম হোসেন, খুলনার দৌলতপুরের রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি ও বগুড়ার শেরপুরের নুরুল ইসলাম নুরুলের ছেলে রাসেল ওরফে সুজন। প্রত্যেকের বাসস্থান নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। সকালে হবিগঞ্জের মাধবপুরে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় উপকারভোগী পরিবারের মাঝে ঘরের চাবি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। অনুষ্ঠানে এছাড়াও সমাজসেবা বিভাগের আওতায় মাধবপুরের 5,546 জন চা শ্রমিকের মধ্যে জনপ্রতি 5,000 টাকা করে 2,77,00,000 টাকা বিতরণ করা হয়। এবারে আলারফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নরসিংদে কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ফসল লটকন নিয়ে এবার শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। করোনা মহামারীর কারণে ফলন ভালো হলেও বাজার মন্দা এ ফসলে। কৃষি বিভাগ বলছে প্রক্রিয়াজাত করে লটকন সংরক্ষণ করা গেলে কৃষকরা ভালো দাম পেতে পারতেন, কিন্তু সে সুযোগ খুব একটা নেই জেলায়। এবছর নরসিংদীতে 1,610 হেক্টর জমিতে লটকন চাষ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে পাইকাররা আসতে না পারায় ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকরা। এলাকাবাসী দুঃখিত আর কি, যায় বছর একটা ফসল লটকন চাষ করে, হ্যাঁ ইনভেস্ট করতো কিন্তু এটা তো আর হলো না, অর্ধেক দামে বেচা কিনে হচ্ছে এই বছর। সিজনটা খুব ছোট, প্রায় 1.5 থেকে 2 মাস, এই 2 মাসের ভিতর ফলটা চলে আসে। এখন আমরা যদি এই ফলটাকে যদি প্রক্রিয়া করে আরও 5-6 মাস রাখতে পারি, বা এই ফলের থেকে যদি আমরা জ্যাম জেলি জুস এগুলো যদি করতে পারি, তাহলে কিন্তু কৃষকরা আরো বেশি লাভবান হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা মহামারীকে গুরুত্ব দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস। উইলমিংটনে সাবেক ভাইস প্রেসিডেন্টের সাথে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই রিপাবলিকান প্রশাসনের তীব্র সমালোচনা করেন ক্যালিফোর্নিয়ার এই সিনেটর। আফ্রো এশিয়ান কমলা হ্যারিসকে রানিং মেট ঘোষণার একদিন পর যৌথভাবে এই প্রচারণায় নামেন জো বাইডেন। কমলা হ্যারিস বলেন, করোনা ভাইরাস সব দেশেই ছড়িয়েছে, কিন্তু উন্নত বিশ্বের যে কোনো দেশের তুলনায় সবচেয়ে নাজুক পরিস্থিতিতে রয়েছে যুক্তরাষ্ট্র। তার কারণ ট্রাম্পের ব্যর্থতা। আগামী 3 নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হলে ভাইস প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস। করোনা ভাইরাস প্রতিরোধে উদ্ভাবিত প্রথম ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ভিত্তিহীন বলছে রাশিয়া। খুব শিগগিরই তাদের এই ভ্যাকসিন বিভিন্ন দেশে পাওয়া যাবে বলেও বুধবার জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। এদিকে 11 আগস্ট রাশিয়া বিশ্বের প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেওয়ার পর থেকেই বিতর্ক তৈরি হয়েছে। ভ্যাকসিন নিয়ে পর্যাপ্ত তথ্য প্রকাশ ছাড়া তা অনুমোদন হয়েছে বলে দাবি উদ্বিগ্নদের। জার্মানি, ফ্রান্স, স্পেন এবং যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে 6টি সম্ভাব্য ভ্যাকসিনের তালিকা দিয়েছে তাতে নেই রাশিয়ার উদ্ভাবিত ভ্যাকসিন। ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করায় পরিবার পরিজন নিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে বাদীপক্ষের লোকজনকে। আদালত প্রাঙ্গণে এসে বাদীকে মামলা প্রত্যাহারের জন্য অভিযুক্ত পুলিশরা প্রকাশ্যে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন মামলার বাদী হারুন মিয়া। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। কক্সবাজারের মহেশখালীতে 2017 সালে কথিত বন্দুকযুদ্ধে লবণ ব্যবসায়ী আব্দুস সাত্তার নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা মামলা সিআইডিকে তদন্তের আদেশ দিয়েছে আদালত। মহেশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস উদ্দিন এ আদেশ দেন। মহেশখালী থানার অতিরিক্ত তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস সহ 29 জনের বিরুদ্ধে আদালতে ফৌজদারি আবেদন করেন নিহতের স্ত্রী হামিদা আক্তার। বৃহস্পতিবার আদালত তা খারিজ করে 4 বছর আগে পুলিশের দায়ের করা মামলাটি তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন। 2017 সালের 14 ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুস সাত্তার। ওই ঘটনায় সে সময় থানা মামলা না নিলে উচ্চ আদালতে শরণাপন্ন হন তার পরিবার। এমনকি আদালতের নির্দেশও পুলিশ আমলে নেয়নি বলে অভিযোগ করেন হামিদা আক্তার। এডিশনাল এসপি নিম্ন পদমর্যাদার নহের এরকম একজন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করানোর জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে। আমরা আশাবাদী নালিশটি খারিজ হয়েছে। একই ঘটনায় উদ্ভূত আব্দুল সত্তারের ন্যায় বিচার আমরা পাবো সিআইডি তদন্তের মাধ্যমে। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে হামদর্দ ল্যাবরেটরিজ। রাজধানী বাংলা মোটরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান, হামদর্দ ল্যাবরেটরিজের প্রধান মোতোয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম ইউসুফ হারুন ভুইয়া, প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক ও মোতোয়াল্লি জামাল উদ্দিন ব্রাসেল এবং কবি আসলাম সানি। এবারে পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসের কারণে গত 4 মাস ধরে মাঠের বাইরে আছেন ক্রিকেটাররা। একের পর এক সিরিজ স্থগিত হওয়ায় অবসরের ফাঁদে পড়েছেন ক্রিকেটাররা। অবশ্য ইতোমধ্যে ক্রিকেটারদেরকে ব্যক্তিগতভাবে অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বিসিবি। কিছুদিন পর দলীয় অনুশীলনের ব্যবস্থা করা হবে বলেও আগেও জানিয়েছেন বিসিবি কর্মকর্তারা। কারণ আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে মুমিনুল হকদের দল। এদিকে জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার জানান পরিস্থিতি ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে 1 মাস আগেই শ্রীলঙ্কা যাওয়া টিম ওয়ার্কারের অংশ। টিম মতো একটা ফ্যামিলির মতো, তো ওইভাবে নিয়ম মেনে আর কি খেলা মাঠে নামা আমার কাছে মনে হয় ভালো হবে। কারণ যে কোনো একজন থেকে যদি একজনের মধ্যে চলে আসে তখন বাকি কিন্তু আরো সবাই সাফারার হবে। তো আমার কাছে মনে হয় যে নিয়মটা মেনে চলাই ভালো।
অবশেষে বার্সেলোনায়ও হানা দিল করোনা ভাইরাস। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল শুরুর আগে করোনা ধাক্কায় কেঁপে উঠল কাতালান শিবির। প্রাক মৌসুম শুরুর আগে 9 জন খেলোয়াড়ের করোনা পরীক্ষায় 1 জনের পজিটিভ হয়, তবে ক্লাব কর্তৃপক্ষ তার নাম প্রকাশ করেনি। জানিয়েছে সেই খেলোয়াড়কে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদিকে অ্যাথলেটিক বিলবাওয়ের 6 খেলোয়াড়ের করোনা শনাক্ত হয়েছে, আর অ্যাথলেটিকো মাদ্রিদের 2 খেলোয়াড় করোনা পজিটিভ হয়। শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিক। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি বাদল রায় কোভিড-19 আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ওয়ারীর নিজ বাসভবনে অবস্থান করছেন। সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বাদল রায়। এদিকে তার দ্রুত আরোগ্য কামনায় বাফুফের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নির্বাহী কমিটির সকল কর্মকর্তা বাদল রায়ের রোগ মুক্তির জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। অতিরিক্ত সময়ে দেয়া 2 গোলে আটলান্টাকে 2-1 ব্যবধানে পরাজিত করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল প্যারিস সেন্ট জার্মেইন। ক্লাবের গোল্ডেন জুবিলির দিনে শেষ 4-এর টিকিট পেল নেইমার এমবাপের দল। পর্তুগালের লিসবনে ইতালিয়ান প্রতিপক্ষ আটলান্টার উপর চাপিয়ে খেললেও 26 মিনিটে মারিও প্যাসালিচের গোলে পিছিয়ে পড়ে পিএসজি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে ম্যাচে সমতা ফেরান মার্কুইনহো। আর ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে বদলি খেলোয়াড় এমবাপের কাছ থেকে বল পেয়ে টমাস টুসেলেন দলকে সেমিফাইনালে নিয়ে যান এরিক ম্যামি মর্টে। গত 25 বছরে প্রথমবারের মতো শেষ 4-এর টিকিট পেল ফ্রান্সের দলটি। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। করোনায় দেশে একদিনে 44 জনের মৃত্যু, শনাক্ত 2617, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। সরল বিশ্বাসের রিজেন্ট হাসপাতাল ও জেকেজির সাথে চুক্তি করেছিল স্বাস্থ্য অধিদপ্তর, কোনো দুর্নীতি করেননি দুদকে দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদে সাবেক ডিজি। ফার্মার্স ব্যাংকের ঋণ জালিয়াতি মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সরকারি প্রকল্পের অতিরিক্ত ব্যয় ও অপচয় বন্ধের নির্দেশ পরিকল্পনা মন্ত্রী। এবং মহানগরগুলো অব্যবস্থাপনার বড় কারণ, সিটি কর্পোরেশনের সঙ্গে সরকারি বিভিন্ন সংস্থা অধিদপ্তরের সমন্বয় না থাকা, মত সিটি মেয়রদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।